বকেয়া ডিএ ইস্যুতে তোলপাড় চলছে গোটা রাজ্যে। বকেয়া ডিএ ইস্যুতে শহীদ মিনার চত্বরে চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং অনশন আন্দোলন। অনশন এক মাস ছাড়িয়ে গেছে, তারপরেও কিন্তু রাজ্য সরকারের ঘুম ভাঙেনি। আর রাজ্য সরকারের ঘুম ভাঙাতে যখন রাজ্যপাল নিজের হাতে দায়িত্ব নিয়েছেন, রাজ্যপাল যখন বকেয়া ডিএ মেটানোর জন্য একটা বৈঠকের আয়োজন করার চেষ্টা চালাচ্ছেন, এই বকেয়া ডিএ সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছেন, ঠিক তখনই কিন্তু মুখ খুলে তোলপাড় ফেলে দিলেন আইনজীবী অরুণাব ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ডিএ ইস্যুতে রাজ্যপালের ব্যাট ধরা নিয়ে বিস্ফোরক মন্তব্য অরুণাব ঘোষের। ডিএ নিয়ে আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় বসে সমাধান সূত্র বের করার পরামর্শ দিয়েছেন রাজভবনের কর্তা। শনিবার রাতে রাজভবনের তরফে রাজ্যপালের এই সহানুভূতিমূলক টুইট ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। তাতে পুরো দস্তুর রাজনীতি দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী কংগ্রেস নেতা অরুণাব ঘোষ। তাঁর কথায়, ডিএ নিয়ে একটি মামলা যখন সুপ্রিম কোর্টে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়, এই সময়ে রাজ্যপাল আসরে নেমে সহানুভূতির সঙ্গে গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করলেন, কিন্তু কাদের স্বার্থে? কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ দাবিতে কর্মচারীদের অনশন আন্দোলন এক মাস হতে চলল। এরই মধ্যে গত শুক্রবার অনশনের পাশাপাশি 55টি কর্মী সংগঠনের যৌথ মঞ্চ ধর্মঘট পালন করেন। সেই ধর্মঘটকে সমর্থন জানিয়েছিলেন বিজেপি সহ বিরোধী শিবির। তবে কেন্দ্রের শাসক দলের বাড়তি তৎপরতা অনেকেরই নজর কাড়ে। সেদিনও অনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন রাজ্যপাল। বিজেপির বাড়তি তৎপরতাকে ইঙ্গিত করে অরুণাবর প্রশ্ন, রাজ্যপাল কার হয়ে ব্যাট ধরেছেন? ডিএ নিয়ে চলতি বিরোধের সূত্রপাত যে কর্মচারী সংগঠনের মামলাকে কেন্দ্র করে, সেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC-র অনুমোদিত। অন্যদিকে অরুণাব রাজ্য কংগ্রেসের প্রথম সারির নেতা, তবে আর পাঁচটা বিষয়ে খোলাখুলি নিজের অবস্থান ব্যক্ত করার মতো ডিএ নিয়েও ভিন্ন মত গোপন করেননি এই আইনজীবী। ধর্মঘটের ঠিক আগের দিন সুপ্রিম কোর্টের পুরনো রায়ের কথা উল্লেখ করে বলেছিলেন, ডিএ সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে না। সেই রায়ের প্রেক্ষিতে 2017 সালেও একটি রায়ে শীর্ষ আদালত একই অবস্থান বজায় রেখেছে। অরুণাবর বক্তব্য, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি কী করে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় আলোচনার মাধ্যমে মেটানোর কথা বলতে পারেন? সাংবিধানিক পদে আসীন ব্যক্তিদের এই ব্যাপারে বেশি সতর্ক থাকার কথা। প্রবীণ আইনজীবীর মতে, স্বতঃপ্রণোদিত প্রতিক্রিয়া দিয়ে রাজ্যপাল আসলে পক্ষ নিচ্ছেন। প্রবীণ এই আইনজীবী আরও মনে করেন, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি, কোনো দলের নন। তাঁর উচিত ছিল কেন ডিএ দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে সে ব্যাপারে আগে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করা। রাজ্য সরকার বলেনি ডিএ দেওয়া হবে না, আর্থিক সমস্যার কথা বলেছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের কাজ রাজ্য সরকারের আর্থিক সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারের করণীয় সম্পর্কে দিল্লিকে অবহিত করা। শনিবার রাতে রাজভবনের তরফে সেই টুইটে বলা হয়েছে, আন্দোলনকারী কর্মচারীরা যেভাবে 4 সপ্তাহ ধরে অনশন ধর্মঘট করছেন তা দেখে রাজ্যপাল গভীরভাবে মর্মাহত। বিষয়টি জটিল হতে পারে, কিন্তু সব সময়ই একটা সহজ সমাধানের পথ পাওয়া সম্ভব। টুইটে আরও বলা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনশনকারীদের জীবন। তারা এমন একটা ব্যাপার নিয়ে আন্দোলন করছেন যা তাদের হৃদয়ের খুব কাছের। রাজ্যপাল অনুরোধ করছেন যাতে আন্দোলনকারীরা অনশন বন্ধ করেন এবং সব পক্ষ আলোচনা করে অচল অবস্থা কাটাতে এগিয়ে আসেন। রাজ্যপাল তথা রাজভবনের এই স্বতঃপ্রণোদিত বিবৃতি কৌতূহল বাড়িয়েছে তৃণমূল শিবিরেও। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা বিচারাধীন রয়েছে, ওই মামলাতেই নিষ্পত্তি হওয়ার কথা যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কি পাবেন না। শুধু অরুণাব নন, পর্যবেক্ষকদের অনেকেই বিস্মিত রাজভবনের বিবৃতিতে এই প্রসঙ্গের কোনো উল্লেখ নেই দেখে। সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা সত্ত্বেও সব পক্ষ কীভাবে কোন শর্তে আলোচনায় বসতে পারে তা স্পষ্ট করে বলা নেই রাজভবনের পরামর্শমূলক বিবৃতিতে। সংশ্লিষ্ট মহলের অনেকেই মনে করছেন, রাজভবন আসলে আলোচনার ব্যাপারে রাজ্য সরকারকেও তৎপর হওয়ার বার্তা দিয়েছে, যা পরোক্ষে নবান্নের উপর চাপ সৃষ্টি বলেই মনে করছেন প্রশাসনিক শিবির। আর এই মুহূর্তে বকেয়া ডিএ ইস্যুতে রাজভবন তথা রাজ্যপালের যে উদ্যোগ বকেয়া ডিএ মেটাতে, রাজ্যের সাথে একটা সমঝোতার রাস্তা যে তৈরি করতে চলেছেন রাজ্যপাল, সেটা নিয়ে কিন্তু তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন আইনজীবী প্রবীণ আইনজীবী অরুণাব ঘোষ। বিচারাধীন বিষয়ে রাজ্যপাল ব্যাট কার সাথে ধরলেন, এমনই বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় ফেলে দিলেন অরুণাব ঘোষ।